বেদনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আবারও দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের। আপনারা আমাদের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধস্তা অঞ্চলে সিপিআইএম কর্মীদের সঙ্গে পুলিশের সরাসরি ধস্তাধস্তি চলছে। ধস্তাধস্তি চলছে সিপিআইএম কর্মীদের সঙ্গে পুলিশে। সিপিআইএম কর্মীদের অভিযোগ, একজন পুলিশ অফিসার আজ সন্ধ্যায় উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরের ধারসা এলাকায় সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এসএফআই কোত্রাং হিন্দ মোটর লোকাল কমিটির জনসভা চলাকালীন উত্তরপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রবীণ সিং মদ্যপ অবস্থায় এসে সভা বন্ধ করে দিতে বলেন ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকদের। এমনটাই অভিযোগ ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকদের তরফ থেকে। তারা আরো জানান যে সাব ইন্সপেক্টর প্রদীপ সিং মদ্যপ অবস্থায় সভা ভঙ্গুর করতে তাদের কর্মীদের ওপর হামলা করেন। ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকেরা সভাস্থলে প্রবীণ সিংকে ঘেরাও করে রাখেন। এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকেরাও ও এলাকার সাধারণ মানুষ একজোট হয়ে জিটি রোড অবরোধ করেন। পরবর্তী সময় উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে কোনো ক্রমে সাব ইন্সপেক্টর প্রবীণ সিংকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডিওয়াইএফআই এসএফআই এর পক্ষ থেকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সাব ইন্সপেক্টর প্রবীণ সিং এর বিরুদ্ধে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে অভিযুক্ত সাব ইন্সপেক্টর প্রবীণ সিংকে শো কজ করা হয়েছে। কোন্নগর হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, আমি অদিতি, সি নিউজ। আমাদের আজকে এসএফআই ডিওয়াইএফআই কোত্রাং হিন্দ মোটর লোকাল কমিটির উদ্যোগে আগামী পরশুদিন নবান্ন অভিযানের সমর্থনে আজকে এই ধারসা অঞ্চলে একটা সমাবেশের ডাক দিয়েছিলাম আমরা। আমাদের সমাবেশ চলছিল, আমরা জানি যে এই অঞ্চলটা, এই অঞ্চলে আমাদেরকে 7:30টার মধ্যে আজান আছে, আমাদেরকে সমাবেশ বন্ধ রাখতে হবে। আমরা সেই রকমই প্রস্তুতিতে ছিলাম, হঠাৎ করে একজন সিভিক পুলিশ, তিনি ড্রিঙ্ক করা অবস্থাতে রয়েছেন, হ্যাঁ ড্রিঙ্ক করা অবস্থায় তিনি স্টেজের উপরে উঠে যান। স্টেজের উপরে উঠে গিয়ে বলছে এখানে সভা করা যাবে না, সভা বন্ধ করতে হবে। আমরা যখন বলতে যাই আমাদেরকে ধাক্কাধাক্কি করে, এখানে মহিলারা ছিল, মহিলাদেরকে উপর যত ধাক্কাধাক্কি করে। সিভিক পুলিশ না, উত্তরপাড়া থানার অফিসার? উত্তরপাড়া থানার অফিসার। আচ্ছা, ওনার নামটা বলতে পারবেন? না, ওনার নামটা তো বলতে পারছি না, উনি কথা বলবার মতন পরিস্থিতিতে নেই। আপনি দেখে নিন, আপনি ভিডিওটা করুন, দেখুন উনি কি অবস্থাতে রয়েছেন। কথা বলতে পারছেন না, সোজা দাঁড়িয়ে থাকতে পারছেন না। উনি মহিলাদেরও ধাক্কাধাক্কি করেছেন? অবশ্যই, আমাদের মহিলা কমরেডরা ছিল, সেখানেও ধাক্কাধাক্কি করেছে। আচ্ছা, আপনার নামটা বলুন। প্রবীণ সিং, ওই অফিসারের নাম প্রবীণ সিং। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম মৌমিতা দাস। আপনি ডিওয়াইএফআই? আমি ডিওয়াইএফআই লোকাল কমিটির মেম্বার। ধন্যবাদ। আপনার অভিযোগটা কি পরিষ্কার বলুন তো, আপনাদের অভিযোগটা কি বলুন তো? এসে আমাদের সবাই সভা বানচাল করতে এসেছে, আমি একদম ঠিক করে দাঁড়িয়েছি, আমার বাচ্চা না উনি জানেন সময় আছে, উনি বলছেন যদি আজান ঠিক থাকে আজানের সময় বন্ধ করে দাও, এক্ষুনি মাইক বন্ধ করে দেবো। শুনুন এটা কথা, আমি আচ্ছা আপনার আপনার নামটা কি বলুন তো? নাম সুপ্রিয় মজুমদার। আচ্ছা, আপনি আপনার ডেজিগনেশন? আমি ডিওএফআইএর এই লোকাল কমিটির সভাপতি, হুগলি জেলা কমিটির সদস্য। আমরা আজকে নবান্ন অভিযানের সমর্থনে এখানে সমাবেশ করছিলাম, সেই সমাবেশ সুষ্ঠুভাবে চলছিল, সন্ধ্যা থেকে প্রশাসনের লোক এখানে উপস্থিত ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে উনি এসে বলছেন এক্ষুনি মাইক বন্ধ করুন, নাহলে সব